কথা বুঝতে যায়। হ্যালো, হ্যালো, কথা বুঝতে যায়। হ্যালো, স্যার কথা বোঝা যায়? আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কি অবস্থা সবার? এই তো স্যার, ভালো আলহামদুলিল্লাহ। স্যার ভালো আছেন? কেমন আছেন স্যার? আলহামদুলিল্লাহ। আমি হচ্ছে আর কি দৌড়ের উপরে মাইল। আজকে কয় ঘন্টা ঘুমাইছেন তাইলে? না, আজকে ঘুমাচ্ছি আসল কথা। নর্মালি আমার টাইমটা হচ্ছে কি, আমি 12টার দিকে বেড়ে যাই আর কি ঘুমাইতে। হ্যাঁ, দেন হচ্ছে তোমার আবার 3:30টার দিকে উঠি, উঠা নামাজ পড়ি। নামাজ পড়তে পড়তে দেখা যায় 4:30টার মতো বাজে। জি স্যার। তারপরে লেগে আবার শুই, শোয়ার পর আবার 8টা বাজে উঠি। 8টা বাজে উঠার পর সবার ফার্স্টের কাজ হচ্ছে আব্বু আমাদের দেওয়া, ওনাদের ইনসুলিন দেওয়ার পর গোসল টোসল করে নাস্তা খাইতে খাইতে 9টা বাজে যায়। 9টা বাজে ব্যাচ শুরু। ম্যাডাম নাই এর কি অবস্থা, কথা বুঝা যায়? কারণে দেখ কি ব্যাপার, বাকিরা কই? মাত্র 2টা বাজে আসলো। ও, মাত্র 2টা বাজে? মাত্র 2টা বাজে। আচ্ছা, এর 4-5 মিনিট লাগবে তো। কারো কোনো প্রবলেম থাকলে, ভবিষ্যতে সমস্যা থাকলে বলতে পারো, শেয়ার করে দেখাইতে পারো। আর আমি শেয়ার একটা চালু করে রাখি। কেউ কি কোনো সমস্যা ফেস করছো? স্যার আমার একটা কোশ্চেন আছে, ক্যুরি নিয়ে কাজ করবো। হ্যাঁ বলো, কোশ্চেন বলো। স্যার 1 মিনিট, আমি ওপেন করে দেখাচ্ছি। স্যার শেয়ার করবো? হ্যাঁ, শেয়ারে দিয়ে রাখছি। স্যার দেখতেছেন? লোড হইতেছে, এখনো আসে নাই। এই তো আসছে। হ্যাঁ বল। স্যার আপনি যে এই প্রোগ্রেস বারটা তৈরি করছেন না? হ্যাঁ, তৈরি করার জন্য যে এই যে নিচের যে ব্যাকগ্রাউন্ড দিয়ে দিয়েছেন স্যার, হ্যাঁ, তার উপর আবার একটা ইয়েলো কালার দিছেন, প্রোগ্রেস অ্যাচিভ নিয়ে। হ্যাঁ, তার উপরে স্যার এইটা হচ্ছে, এই কালারটা দিছেন স্যার, এটা হচ্ছে ইয়ার ইনলাইন সিএসএস এর মাধ্যমে। আচ্ছা, আর তাহলে স্যার ওই ইয়েলো কালারটা না দিলে এই কালারটা কেন কাজ করতেছে না? যেমন স্যার আমি আপনাকে দেখাই। দেখাও, না দেখলে বুঝতে পারবো না। জি স্যার, জি স্যার, দেখাচ্ছি, দেখাচ্ছি। পরে যেমন স্যার যে প্রোগ্রেস বার, প্রোগ্রেস অ্যাচিভ, আচ্ছা, এটা মানে স্যার আপনি এই যে ইনলাইনের মাধ্যমে স্যার উইথটা নিছেন। আচ্ছা, ও যে এই উইথ, কিন্তু গতদিন এই উইথটা নিছেন গতদিন কিন্তু একটা কথা বলছে, সেটা হচ্ছে যেহেতু আমাদের কালার আর হচ্ছে উইথ ভিন্ন থাকবে, এই কারণে আমরা কি করব, এগুলো ইনলাইনে বসাই দেবো। আচ্ছা দেখো, ইনলাইন সিএসএস এর মাধ্যমে এগুলা তো প্রত্যেকটার ভিন্ন ভিন্ন, তাই না? জি জি, ভিন্ন ভিন্ন তো আমি শুধু শুধু ওই আমাদের এক্সটার্নাল সিএসএস এ দিয়ে লাভ নেই। লাভ আছে? লাভ নেই না স্যার, আমি ওইটা বলতাছি না, আমি ওইটা বলতাছি না স্যার। তাহলে আমি আপনি যে এই প্রোগ্রেস অ্যাচিভ কে নিয়ে এখানে, এক মিনিট স্যার, এই যে প্রোগ্রেস অ্যাচিভ এর স্যার ব্যাকগ্রাউন্ড ইয়েলো কালার দিছেন না স্যার? ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ, ব্যাকগ্রাউন্ড ইয়েলো। এই ইয়েলো কালার দেওয়ার পর এইখানে হচ্ছে এই কালারটা কাজ করতেছে, আমি যদি এখানে এই এই অ্যাচিভ স্যার ব্যাকগ্রাউন্ড ইয়েলোটা না দেই তাহলে ওইখানে ওইটা কাজ করতেছে না কেন স্যার? এটা কেন কাজ করবে না? দাও, উঠাও। আচ্ছা আমি স্যার ব্যাকগ্রাউন্ডটা বাদ দিয়ে দিচ্ছি। হ্যাঁ, সেভ করতেছি, এখানে এসে রিলোড করতেছি। আচ্ছা হ্যাঁ, কাজ করতেছি। আচ্ছা তাহলে কি, আরে বোকা, বাকি কি স্যার তাহলে এক্সট্রা হবে এখানে? হাইট পর্যন্ত হবে?
তোমাদের দেখানো হইতে পারে ওই ভিডিওতে দেখানোর জন্য করছিলাম, পরে কেটে দেওয়ার জন্য আর কাটি নাই। আমিও করেছি, দেখাচ্ছি আদার্স কারো থাকলে দেখাইতে পারো। স্যার আমি তো আপনার ইবিদার ভিডিওতে তো স্যার আজকে 17 নম্বর লেসন পর্যন্ত চলে যাব স্যার। কত? 17। গুড বয়। আমি কি স্যার যে জাভাস্ক্রিপ্ট আগাবো? জাভাস্ক্রিপ্ট আপাতত দরকার নাই। জাভাস্ক্রিপ্ট তুমি শুক্রবার থেকে ধরো, ঠিক আছে? কারণ আছে আমরা এই সপ্তাহটা শুধু সিএসএস এসটিএমএল দিয়ে শেষ করব। তুমি এই জিনিসটা আবার দেখবে, ভিডিওগুলো আবার দেখবে। কে দেখছো শেষ পর্যন্ত কার হইছে? আলামিন স্যার। আলামিন, গুড বয় স্যার। স্যার দেখতেছেন? হ্যাঁ দেখতেছি। আচ্ছা এই জায়গাতে হা হা লেখা যে আছে, হা বিব সম্ভবত আজকের ক্লাসের জুম লিংকটা, ও কি আমাদের গ্রুপে ঢুকে না? জি স্যার। আদিত কি অ্যাড হইছো? জি স্যার আমি অ্যাড হইছি। ভাই মিয়া তুমি আমাদের গ্রুপে ঢুকো না, প্রত্যেকদিন গ্রুপে ঢুকবা স্যার। এই যে এই জায়গা দুইটা লাইন হইছে স্যার, মেসেঞ্জারে গ্রুপ করতে দেখা যায় গ্রুপে ঢুকবা না তা তো হইলো না। হ্যাঁ এটা দুই লাইন স্যার। দুই লাইন স্যার, এই জায়গা দুইটা লাইন হইছে। তুমি কি এটা টাইল করছো না তুমি এটা মানে HTML এ যাব আগে? HTML, হ্যাঁ HTML এ যে প্রোগ্রেসের প্রথমটাকে ধরো, তাহলে আমরা বুঝতে পারবো। এই এক্সপার্ট যারা আছো তারা ওর কথাতে একটু সায় দাও। ঠিক আছে, ভালো জিনিস করছো। ডিপের অ্যালাইনমেন্টটা দেখতে হবে। তুমি দেখো যে উপরে তুমি ডিপ ক্লোজ করে ফেলছো, দেখছো? এই যে প্রোগ্রেস বারের পর ডিপ ক্লোজ করা, এই যে প্রোগ্রেস বার, কমেন্ট ট্যাগ, কমেন্ট ট্যাগ, কমেন্ট ট্যাগের পর দেখছো? আরে এটা না রে ভাই, প্রোগ্রেস বার লেখা যে জায়গায় সেটাতে দেখো। জি স্যার, এই জায়গায় প্রোগ্রেস বার একটু নিচে ওয়েব ডিজাইন। হ্যাঁ হ্যাঁ প্রোগ্রেস বার, কমেন্ট ট্যাগটা দেখছো? এরপর কমেন্ট ট্যাগের পরে স্যার, হ্যাঁ এই যে দেখো যে কমেন্ট ট্যাগের শেষে কি, এই যে ডিপ তুমি ক্লোজ করছো, ক্লোজ হয়ে গেছে এখানে। আরে বোকা, ইন লাইনে প্রোগ্রেস বারের পরে একটা চিহ্ন না, কমেন্ট লাইনে ক্লিক করো স্যার। কত নাম্বার লাইন? আই এই কেউ বলবে না, কমেন্ট ট্যাগে তুমি ক্লিক করো। কমেন্ট ট্যাগ, কমেন্ট ট্যাগ কোনটা? এটা এটা শেষের দিকে যাও তো। হ্যাঁ শেষে এই যে, হ্যাঁ এই ডিপটা তুমি এই যে এটা ক্লোজ করছো তাই। আবার কি করলা এই? আরে এটা তো হলো না, দেখছো যে ডিপটা কোথায় যায়? ক্লোজ হইছে। হ্যাঁ তার মানে হচ্ছে এই ডিপের ভিতরে এখন প্রোগ্রেস অ্যাচিভটা আছে, তার মানে এখন অটোমেটিক এটা কাজ করবে। এখন সেভ করে ব্রাউজারে যাও। মানে তুমি হচ্ছে প্যারেন্ট আর হচ্ছে চাইল্ড, জিনিসটা জায়গা মতো করতে দাও। এখন বাকি করলেই হবে হয়তো। হ্যাঁ বাকি গুলো করলে, এখন বাকি সবগুলো ঠিক করলে রাইট। ওকে স্যার। আর কেউ স্যার? আমি দেখাবো কোন কোন। তুমি দেখাবা? দেখাও দেখা যাচ্ছে কি বাবা? ডিজাইন তো স্যার ডিজাইন ভালো না, যার মানে শেষ করেছি।
দাঁড়াও তোমার সাথে নয়েজ হইতেছে কি বেশি টাকটা তো নয়েজ সাবো চালক কাল হচ্ছে যে ঘরে হচ্ছে কানে যে দেখাইতেছো তারটা শুধু আনমিউট করো আর বলো যে ডিজাইনে কি সমস্যা সেটা বলো ও খুব সুন্দর হইছে তো একি হা করে রইছে কেন গুড এই তুমি আইকন সেট করো নাই কেন একই আইকন দিয়ে রাখছো কেন নিচে সব আইকন না দেখাই দিলাম কিভাবে সেটআপ করতে হবে আমাদের কিন্তু টোটাল এই ডিজাইনের প্যাটার্নটা কিন্তু কালকে এবং পরশু এই দুই দিনের মধ্যে সম্পূর্ণ শেষ করতে হবে স্যার এখন অন্য কেউ দেখাতে চাইলে দেখো এ তোমাদের ইউটিউবের মধ্যে ভিডিওগুলো দেওয়া হইতেছে ঠিক আছে এলআইসিটির মধ্যে ওকে সো তোমাদের ডকুমেন্টটা অলরেডি আপডেট করা হইছে এখন থেকে আর ড্রাইভে ভিডিও পাবা না ড্রাইভে শুধু কন্টেন্টগুলো পাবে ক্লাসের কন্টেন্ট আর হচ্ছে ওই ইউটিউবের যে প্লেলিস্টটা দেওয়া আছে ওই জায়গাতে সবগুলা আস্তে আস্তে আপলোড হয়ে যাবে আজকের মধ্যে জি স্যার সরসে স্যার ইউটিউব চ্যানেল কি ভাই বাবু ইউটিউবের লিংক এটা বললাম না গ্রুপের ডকুমেন্ট যে ফাইলটা আছে ওইটার মধ্যে দিয়ে দেওয়া হইছে ও আচ্ছা আচ্ছা প্লেলিস্টে এগুলো একটু দেখবা গ্রুপেও ঢুকবা ঠিক আছে তোমরা খুব চালাক হয়ে গেছো খালি মেসেঞ্জার যে পাইছো এই মেসেঞ্জারের মধ্যে কথাবার্তা শেষ গ্রুপে যে কিছু দেই সেটাও পড়ো না বোধ হয় স্যার আসলে মানে পোস্টটা পাওয়া যায় না স্যার সিরিয়াসলি আমি পাইলে স্যার আমি দেখছি অনেকবার ট্রাই করতেছি কিন্তু পোস্টটাই নাই স্যার যে আপনি ইয়ার আজকে জুমের লিংকটা স্যার আচ্ছা হাবিব আজকের জুমের লিংক এটা তো প্রতিদিন দেওয়াই আছে প্রতিদিনের জন্য দেওয়া আছে আচ্ছা এই অ্যানসার বইলো না হাবিব তুমি ইয়া করো স্ক্রিন শেয়ার করো আমি দেখাইতেছি ওকে স্যার বিসমিল্লাহ হ্যাঁ এরপর কিন্তু স্যার আমি স্যার এই তো আমি ফেসবুকে ঢুকলাম স্যার এবার একটু নিচে দিকে যাও পেজের মধ্যে আচ্ছা ওয়েট 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 থামো এই যে এটা হচ্ছে আমাদের ডকুমেন্ট ওকে ক্লিক করো এটাতে এটা স্যার এটা আচ্ছা দাঁড়াও 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 এটা তো ডকুমেন্ট দেখা যাচ্ছে না আরেকটু উপরে দিকে যাও তো পিন করা আছে আমাদের আরেকটু উপরে আচ্ছা তুমি ডিসকাশনে গেছো একেবারে মেইন ইয়াতে উপরেরটাতে ক্লিক করো এটা তো স্যার না না মানে এই যে মেইন যে আমাদের যে গ্রুপটা এই যে ওয়েব ডিজাইন এন্ড ডেভেলপমেন্ট বেস 3 নামটাতে ক্লিক করো গ্রুপের নাম এই তো স্যার ওয়েব ডিজাইন এন্ড ডেভেলপমেন্ট বেস 3 পার্ট আচ্ছা তুমি হচ্ছে স্পেশাল পলিসিটা মানে ইয়া লোড করছো তাই তো স্যার এই যে এলইডি তে আমি মেসেজটা দিয়ে রাখছি এখানে স্যার পুরো সপ্তাহের জন্য লেখা আচ্ছা হালকা একটু নিচের দিকে নামো তো দেখি এই জায়গাতে থাকার কথা ধরো এইতে এবাউট অ্যানাউন্সমেন্ট মেম্বার ইভেন্ট ফাইলস আচ্ছা বেসিকটা হইলে বোধহয় তোমার জন্য সুবিধা হইতো বেসিকটাতে একটু যাও বেসিক করো এটারে এটারে কিভাবে বেসিক করব স্যার আমি তো এই যে উপরে এই যে দেখো একবার উপরে চার নাম্বার আইকনটা ওই যে মানুষের মতো আইকন আছে না তিনটা মানুষ জি স্যার আরে এটা না উপরে একবার উপরে হ্যাঁ ফার্স্ট হচ্ছে আরে এরপর একেবারে সবার শেষের তাতে যাও
এটা স্যার এটাতে হ্যাঁ হ্যাঁ একটা ক্লিক করো এই যে সুইচ টু ক্লাসিক সুইচ টু ক্লাসিক ফেসবুক হ্যাঁ এটাতে একটু ক্লিক করো হ্যাঁ স্কিপ দাও স্কিপ দাও না সাবমিট দাও আচ্ছা স্কিপ আচ্ছা দাঁড়াও দাঁড়াও লোড নিতেছ গ্রুপে ঢোকার পর তিন নাম্বার পোস্টটাই স্যার আপনার এই ক্লাসের জয়েন লিংক হ্যাঁ সেটাই তো হওয়ার কথা আমি স্যার এখনো দেখতেছি আমি ফেসবুক ওপেন আছে এখন না আমি স্যার সি ক্লাস দিয়ে রাখছি মোবাইলে কিন্তু নোটিফিকেশন আসে নাই যে জানি প্রথম পোস্টটা যে কোনটা কেন আমি মোবাইলে পাওয়া যায় কি যে চার্জ আছে সবুজ সাইন হয়ে রইছে ফুল চার্জ হয়ে গেছে না না এটা ফুল চার্জ স্যার আমি জানি চার্জ মানে 4 ঘন্টা ক্লাস করব তো যার ফলে 72% আচ্ছা এবারে এবারে একটু নিচের দিকে আসো স্ক্রল করে লোড তো নে এই যে ও এই তো স্যার এখন আসছে হ্যাঁ এটাই ওই জায়গাতে থাকলো না কেন কি জানি স্যার আমি পুরো এটাতে ক্লিক করো এটাতে ক্লিক করো হ্যাঁ এটাতে ক্লিক করো হ্যাঁ একটু নিচের দিকে যাও এই যে দেখো ট্রেনিং লিংক তারপর সে ক্লাস ভিডিও লিংক ক্লাস ডকুমেন্ট লিংক কোর্স আউটলাইন সব দেওয়া আছে ওকে স্যার স্যার থ্যাঙ্ক ইউ স্যার এই লোকটা আমি খুঁজতে খুঁজতে স্যার ভাইরাল কারণে গ্রুপে মানে আচ্ছা আর কেউ শেয়ার করতে চাইলে করতে পারো স্যার এটা হ্যাঁ অফ করে দাও স্যার থ্যাঙ্ক ইউ স্যার ওয়েলকাম আসলে থ্যাঙ্ক ইউর কোনো বিষয় না বিষয়টা হচ্ছে কি তোমার ওই প্যাটার্নটা চেঞ্জ হয়ে যাওয়ার কারণে এটা আসলে আমি তো খুঁজে পাইতেছি না তুমি তো পরের বিষয় না তারপরে স্যার আমার বাইরে নতুন কিছু শিখলাম এই তো স্যার হ্যাঁ সেটাই এই কারণে বললাম আমার তো পাওয়া যাচ্ছে না হ্যাঁ তোমারটাও যদি ওর মতো ফরম্যাট থাকে তাহলে একটু চেঞ্জ করে নিবা ঠিক আছে না আমি ওই লিংকটা মানে হচ্ছে একটা নোটপ্যাডে সেভ করে রেখেছি জাস্ট লিংকে ঢুকে পড়ি কিন্তু বাট হচ্ছে ব্ল্যাক মোডে ওটা আসলে পিন পোস্টটা সামনে আসছে না আমারটা তো এখন আচ্ছা কোনো ঝামেলা নাই হয়ে যাবে সো এখন আর কেউ চাইলে দেখাইতে পারো হোমওয়ার্ক কে কে করছো হোমওয়ার্ক দেখো আমি তো শেষ করে ফেলছি একদম আচ্ছা গুড দেখাও যে ফার্স্টে তো স্যার দেখালাম আমি আলামিন আচ্ছা স্যার গুড এর কি আর দেখাবো স্যার হ্যাঁ দেখাও স্ক্রিন শেয়ার করব হ্যাঁ স্ক্রিন শেয়ার করো শোনা যায় আমার কথা আবার দিগায় স্যার দেখা যাচ্ছে হ্যাঁ দেখতেছি এটা কে তোমার ছবি আমি তোমার তো চেহারা অনেক সুন্দর হয়ে গেছে ফর্সা এ মুজাহিদ জি স্যার এই যে তুমি যে মাই সার্ভিস সবগুলা লেখা কি স্মল লেটারে তাই না আমি যদি চাইতাম প্রত্যেকটা ওয়ার্ড মানে মাই এমটা বড় হাতের হবে এস বড় হাতের হবে তাহলে আমরা কি করতাম বলো তো স্যার এটা হবে স্যার আপনার টেক্সট ট্রান্সফর্ম ক্যাপিটালাইজ হ্যাঁ ক্যাপিটালাইজ ক্যাপিটালাইজ গুড হ্যাঁ এটাই হবে আচ্ছা তোমার এই ইমেজটা মনে হইতেছে এটার উপরে জি স্যার স্যার আমি ট্রান্সফর্ম ই করেছি স্যার ব্যাকগ্রাউন্ড কালারটা হ্যাঁ সেটা করছো কিন্তু তোমার এই যেতে কন্টেন্ট বুঝতে একটু ঝামেলা হইতেছে না আমাদের তাহলে স্যার ইমেজটা চেঞ্জ করতে হবে শোনো আমি তোমার বুদ্ধি দিয়ে দেই শোনো তুমি যে ব্যাকগ্রাউন্ডটা দিছো কোনো সমস্যা নাই সমস্যাটা হচ্ছে কি তুমি এটা ক্যানভাতে নিয়ে উপরে আরেক আমাদের লেখাগুলো পড়তে পারে সবসময় আমাদের এই ডিজাইনে এই জিনিসগুলো খেয়াল রাখতে হবে আমার কন্টেন্ট গুলো যাতে সে পড়তে পারে আর যখন যে জায়গাতে ডিজাইন থাকবে সেটা দেখুক কোনো সমস্যা নেই বাট কন্টেন্ট যাতে ক্লিয়ার থাকে ওকে এরপরে স্যার এই পর্যন্ত করা হয়েছে আচ্ছা ভিউ সেট করো নাই
আচ্ছা কোনটা স্যার মানে ওই যে উপরের দিকে যে ইয়ার গুলো ছিল হ্যাঁ কার্সর নিলে এই তো ভিউ আসে ওকে ঠিক আছে নিচের দিকে যাও আরেকটু পিকচার গুলো না আমার বেশি পছন্দ হয় নাই আরো সুন্দর পিস আছে চেক করব স্যার লেখাগুলো বোঝা যায় না বেশি হ্যাঁ মানে পিকচারও সুন্দর হইতে হবে সব কিছু খেয়াল রাখতে হবে যেমন স্যার যদি দেখেন অ্যাড্রেসের লেখাগুলো দেখেন স্যার বোঝাই যায় না নিচে এটা খেয়াল রাখতে হবে ঠিক আছে জি স্যার ওকে অনেকটুকু হইছে আলহামদুলিল্লাহ এটা হচ্ছে বিষয় অফ করে দেব হ্যাঁ অফ করে দাও আর কেউ হোমওয়ার্ক করছো দুইজন মাত্র করছো স্যার আমি না প্রথমেই দেখাইলাম স্যার ও তাহলে তিনজন করছো স্যার আমি অর্ধেক করছি পুরোটা করতে পারিনি আজকে অসুস্থ ছিলাম দেখাও দেখি এই যে তোমারটার ইমেজের নিচে ফাঁকা জায়গা আছে জি স্যার এটা মানে কাজ শেষ করতে পারিনি এই অসুস্থ লাগতেছে তো এটা কি তোমার নিজের ছবি জি স্যার বাহ খুব কর্পোরেট লাগতেছে ও আচ্ছা আরেকটা জিনিস বলতে চেয়েছিলাম ওই যে কার ইমেজ জানি চেহারাটা হচ্ছে অপোজিট দিকে এই জিনিসগুলো কিন্তু খেয়াল রাখতে হবে তুমি এখন যে পজিশনটা দিছো এটা ঠিক আছে প্রত্যেকের ইমেজ যাতে এই দিকে মুখ করা থাকে এমনি টিউটোরিয়ালে কোনো বুঝতে অসুবিধা স্যার হচ্ছে একটা জিনিস যে এখানে যে মানে যেই সেকশনে থাকবো পিছনে ব্ল্যাক হয়ে থাকার কথা ওইটা হচ্ছে না আচ্ছা মানে বুঝে নেই তোমার কথা মানে যখন হোমে থাকলে এখানে ব্ল্যাক হয়ে থাকার কথা অ্যাক্টিভ হয়ে থাকবে না হোমটা সেটা হ্যাঁ হ্যাঁ ওটা থাকতেছে না আরকি আচ্ছা এটা থাকি ইম্পর্টেন্ট হচ্ছে আমরা কি জাভাস্ক্রিপ্ট দিয়ে কাজ করছি ওকে না স্যার এটা সিএসএস দিয়ে করছেন স্যার কেন তুমি ভিডিও টিউটোরিয়ালে তো আমি বলছি যে আমরা আপাতত এটা দিলাম এটার কাজটা করতে হবে জাভাস্ক্রিপ্টে আমি কিন্তু টিউটোরিয়ালে বলেও দেই এবাউট এ ক্লিক করো তো দেখি এটা তুমি ওই আইডিটা ঠিকমতো সেট করছো কিনা আচ্ছা এই তো আসছে এটা সব ঠিক আছে এখন হচ্ছে কি ওই পিছনে ব্যাকগ্রাউন্ডটা চালু হওয়ার বিষয়টা ব্যাকগ্রাউন্ডটা একটু ট্রান্সপারেন্ট করে দিব আমি হ্যাঁ সমস্যা নাই গুড ভালো হয়েছে অনেকটুকু তোমার কি বুঝতে অসুবিধা এখন কি মনে হয় যে একটা ল্যান্ডিং পেজ বানাইতে কি কোনো ঝামেলা লাগবে না এমনি বুঝতে পারছি আর দুই একবার প্র্যাকটিস করা লাগবে আর কেউ মনে থাকতে চায় না ওই তো একটু কষ্ট করে যে বললাম না যে দুই মাস যদি একটু ভালো প্র্যাকটিসের মধ্যে থাকা যায় ডিজাইনিং পার্ট তোমাদের অনেক অনেক হয়ে যাবে ডেভেলপমেন্টটা অনেকটু বুঝতে পারবা কিন্তু এটা প্র্যাকটিসের উপরে এগুলো নির্ভর করে আর যেহেতু আমাদের কি এই ডিজাইনিং পার্টটা কিন্তু একেবারে শেষ ক্লাস পর্যন্ত কিন্তু প্র্যাকটিস হবে এটা হচ্ছে বড় বিষয় এরপরে আর কে দেখাইতে যাচ্ছ স্যার আমি তো স্যার আমার ফুল ওয়েবসাইটটা দেখাই নাই কিন্তু আসলে প্রবলেমটা দেখাইছি তাহলে কি দেখাবো আবার আচ্ছা দেখাইবা দেখাও দেখাও এরপরে আমরা লিস্টের কাছে করব মানে ন্যাপ বারটা নিয়ে একটু আলোচনা করব আর কি কিভাবে আমরা স্যার এই যে দেখা যায় আচ্ছা আমারটার ব্যাকগ্রাউন্ডে দিতে হবে তোমার ব্যাকগ্রাউন্ড তুমি ব্যাকগ্রাউন্ড পাও নাই খুঁজি নাই স্যার আপনারটাই নিছি গুড আপনারটা ডাউনলোড করে নিছি তোমার তো ছবিটা ভালো হয়েছে পাত্রী চাই বলতেছে আর কি কিন্তু নাম তো আমারটাই দিয়ে রাখছো চেঞ্জ করব স্যার সবাই চেঞ্জ করো স্যার খেয়াল ছিল না চিন্তা করছো কি অবস্থা আচ্ছা নিচের দিকে যাও আস্তে আস্তে গুড এই জায়গাতে তোমরা তোমাদের যে যে জিনিসগুলো ভালো পারো প্রোগ্রেস বারে ওই ওই জিনিসগুলো লিখবা
এমন ওয়েব ডিজাইন ওয়েব ডেভেলপমেন্ট বা পিএসপি ডেভেলপমেন্ট তারপর আদার্স কোন হবি থাকে স্যার এই যে হবার ইফেক্টটা অনেক ভালো কাজ করছে এখন থেকে একবার নিজের স্কিল গুলো লিখলে নিজের টাই হয়ে গেল হয়ে গেল একসাথে যদিও কি এটা হচ্ছে কি তোমাদের প্রি এরপরে হচ্ছে তোমাদের আমি যে এটা করব যে শুক্রবার দিন আমি বাসাতে বসে কয়েকটা থিম চয়েস করে রাখব শনিবার দিন তোমাদের দেওয়া হবে ওগুলা তোমার কাজ করা শুরু করতে হবে ওগুলাতেও কাজ করবে আবার সাথে জাভা স্ক্রিপ্টের টাও কাজ ক্লাস চালিয়ে যেতে হবে স্যার ওটা সুন্দর হইছে সেম আপনার টার মতো আচ্ছা কন্ট্রোল ইউ দাও তো আচ্ছা নিচের দিকে যাও বুঝতে পারছো তো ফাঁকিবাজি করো নাই তো আমি হ্যাঁ মোটেও না স্যার নিজে কোড করা স্যার প্রত্যেকটা স্যার বিশেষ করে স্যার আপনি আপনার ভিডিও পজ করে নিয়ে আমি নিজে নিজে কোড করছি স্যার তাও আপনার ভিডিও শেষ করার আগে করছি আমি অসুস্থ তো শরীরে একটু ওষুধ লাগানো লাগে আবার পানি লাগানো যায় না কোন সমস্যা নাই তুমি ওই যে কি জানি করে ওই যে পাথর হ্যাঁ ওইটা করে ফেলবা একটা জিনিস মনে রাখবা সালাত একমাত্র একমাত্র ওয়ে আল্লাহর কাছে মানে কাছাকাছি হওয়ার সবকিছুর বিচার হবে আগে সালাতেরটা হবে আগে সালাত তোমার যদি ঠিক থাকে তাহলে তুমি বাকি কাজগুলোতে সুবিধা পাবা তখন দেখবা যে অনেক কিছু খালি দোয়া করবা যে আল্লাহ আমার স্মৃতিশক্তি বাড়া দাও স্মৃতিশক্তি বাড়া দাও আদারওয়াইজ আমরা ওই যে মেনু বার করার জন্য যে যে কাজগুলো আমরা করছি সেটা শুধু একটু দেখবো আমাদের কিন্তু এখন শেষের দিকে আমরা কাজ এখন কম আমরা খালি তোমাদের আমি তোমাদের কাজ দেখবো আর এটা আমি বুঝতে করছিলাম দেখবেন একটু এখন দেখা লাভ হইব কেউ তো বুঝবো না জি স্যার আমি বুঝবো কে আলামিন তুমি বুঝবা আচ্ছা ঠিক আছে মুজাহিদ দেখাবে আমি বুঝতে পারবো স্যার আচ্ছা মুজাহিদ দেখাবে আমি মুজাহিদের ভুল ধরবো ঠিক আছে বেরো জি স্যার স্যার এ বাকিরা কই সবেমাত্র 19 জন গতদিন তো প্রায় 21 22 জনের মতো ছিল স্যার 19 জন না স্যার 18 জন আপনার আপনার বাদে 18 জন না ওইটাই আর কি গতকাল আমি বাদে তো 21 জনের প্লাস ছিল 17 জন আমার দুইটা নিচের দিকে আচ্ছা এই হোভারটা কিভাবে করছো এটা ও রেকর্ডিং করছে স্যার আচ্ছা রেকর্ডিং করছে আচ্ছা এরপর নিচের দিকে যাও এটা কিভাবে করছো স্যার রেকর্ডিং স্যার তো রেকর্ডিং করলে আমি বুডিস্টটা শিখলাম কেন স্যার বুডিস্ট করবে তো স্যার ভাবারই ফেক কেমনে করব স্যার এটা তো হ্যাঁ এগুলা কিন্তু সব দেখানো হবে এই টোটাল কোড করতে যায় তোমার সিএসএস গুলো দেখাও তো দেখি কতগুলা সিএসএস করছো সিএসএস এর ফাইলটাতে যাও জি স্যার ও সিএসএস সব মনে কি করা হইছে স্যার ইনলাইন তার পেজ সোর্সটা দেখলে মনে ভালো হবে স্যার
ইন্টারনাল দেখাবো হ্যাঁ দাও এই আরো দাও তুমি পিকচার মধ্যে মানে ডেস্কটপের মধ্যে এতগুলো আইকন রাখছো কেন স্যার কাজ করছো স্যার এজন্য আর না এটা তো হচ্ছে ব্যাড হ্যাবিট ভালো প্রোগ্রামাররা এই কাজ করে না যারা হইলে কি ফাঁকিবাজি প্রোগ্রামার তারা কাজ বোঝানোর জন্য এগুলা করে এটা এখন থেকে বাদ দিয়ে দিবা আমার ডেস্কটপ তোমরা তো দেখো যে পুরাটা কি ফিল আপ করা একমাত্র প্রয়োজনীয় জিনিসগুলো আমার রাখা এখন যাও একটু সিএসএস এর আচ্ছা সিএসএস এগুলাই স্টাইল করো আচ্ছা নিচের দিকে আসো দেখি কত পর্যন্ত হয়েছে দাঁড়াও 13 নম্বর লাইন থেকে এগুলা কি .cl ওটা স্যার স্যার এটা তো মানে ই কোর্সে কাস্টম সিএসএস ইউজ করে নাই মানে এইচটিএমএল ইনক্লুড করে দিয়েছে স্যার না 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 এটা আমি কাস্টম সিএসএস করা কালারের জন্য না কাস্টম সিএসএস ঠিক আছে মানে স্টাইল শীট কল করা হয় না এটা বলতাছে না না আমি সেটা বলতাছি এটা তুই সেই ইন্টারনাল কোর্সে আচ্ছা 13 নাম্বার থেকে ঠিক আছে যাও আরো যাও আরো এই পর্যন্তই সবগুলা শেষ হয়েছে জি স্যার 13 থেকে উপরে দেখা যাবে 13 থেকে 142 তাই তো জি স্যার তো 13 থেকে 142 তাহলে হলো গিয়া কতগুলো হলো 100 রূপতে কোড তাই না জি স্যার আচ্ছা গুড আর আমরা যখন এটা ইয়াতে বডি স্ট্র্যাপে করব তখন আমরা দেখব কতগুলো জি স্যার তুমি তো এই যে র কোডিং করছো অনেক এই যে প্রোগ্রেস বারে যাও প্রোগ্রেস বার তো তুমি বডি স্ট্র্যাপটা নাও নাই স্যার বডি স্ট্র্যাপের সিম্পলটা আছে সিম্পলটা নিছি স্যার এটা আচ্ছা ঠিক আছে এই স্যার আচ্ছা আচ্ছা তুমি বডি স্ট্র্যাপের সিম্পলটা নিছো কিন্তু তুমি এই যে C1 CL2 CL3 কেন তুমি কালার বসাইতে পারো নাই হ্যাঁ না স্যার এটা হচ্ছে স্যার আপনার হচ্ছে কালারটা ট্রান্সপারেন্ট করার জন্য এজন্য আমি নিছি স্যার এটাকে আমি কি কোনটা ট্রান্সপারেন্ট করছো স্যার আমি একটু কোডই দেখাই যাও উপরের দিকে যাও হ্যাঁ ওইটা ওই যে সিলেক্টর দিয়ে সিলেক্ট করো তুমি এমনি কষ্ট করতেছো কেন হ্যাঁ সিলেক্টর দিয়ে ওইটা সিলেক্ট করো এটা না তো প্রোগ্রেসের মধ্যে যে C1 C2 ইউজ করছো সেটার কথা বলছো হ্যাঁ এটা সিলেক্টর ধরো হ্যাঁ ক্লিক করো এই যে দেখছো সিলেক্ট হয়েছে নিচে হ্যাঁ জি স্যার কেন এই ব্যাকগ্রাউন্ড কালারের জন্য আমরা বডি স্ট্র্যাপ স্যার দাদাই তো স্যার বিজি হ্যাঁ হ্যাঁ বিজি স্যার জি স্যার বিজি ওয়ার্মিং জি স্যার তাহলে ওগুলা ইউজ করবা তোমার তো এই যেতে এক্সট্রা কালারের দরকার ছিল না জি স্যার কাস্টম সিএসএস ইউজ করা হয়েছে স্যার কিন্তু আমরা কাস্টম সিএসএস এত ইউজ করব না এত ইউজ করছো যে তো মার্কেটিং এর যে কালারটা দিছে এটা সুন্দর হলো না স্যার মার্কেটিং এর কালারটা এটা তো সুন্দর হয় নাই আচ্ছা যাই হোক আমরা অনেক টুকু করছি এখন আর কেউ চাইলে দেখাইতে পারো কারণ হচ্ছে এই স্লটটা শেষ হয়ে গেলে এর পরের স্লটে আমরা ট্রেনিং শুরু করব এখন হচ্ছে সব সলভ ক্লাস 40 মিনিট এখন থেকে আমরা প্রথম 40 মিনিট সলভ করব সব জি স্যার আর কেউ কার টেলিভিশনে কথা বলতেছে আচ্ছা আর কেউ নাই কেউ দেখাবো না স্যার আমার ওই যে 00 ওয়েব হোস্টের যে প্রবলেমটা হয়েছিল সেটা কি দেখাবো স্যার ভাই একটু দেখাও তো এর মধ্যে পাকে দেখে নি স্যার স্ক্রিন শেয়ার করব স্যার হ্যাঁ স্ক্রিন শেয়ার করব
তোমার অ্যাকাউন্ট করতে তো ঝামেলাটা হচ্ছে তাই না স্যার একদম ফুলফিল প্রবলেম স্যার মানে পুরো আচ্ছা ঢোকো তুমি আগে শেয়ার করো স্যার আমার ফাইলগুলো পরে পাইছি স্যার কালকে অনেক কষ্টে খুঁজা বাই করছি স্যার পাঁচ মানে সাতটা ডিজাইন ছিল কিন্তু আমি মানে ইয়েতে ঢুকতে পারতেছি না স্যার এই যে তো যে ফরগেট পাসওয়ার্ড এটা ফরগেট পাসওয়ার্ড ফরগেট পাসওয়ার্ড এবার তোমার ওই ইমেলটা দাও কি লেখা আসছে ওই ওইটাতে কি লেখা আসছে পড়ো তো স্যার অ্যান ইমেল উইথ ইওর পাসওয়ার্ড রিসেট লিংক হ্যাজ বিন সেন্ট স্যার আচ্ছা তার মানে ইমেল ঠিক আছে মেইল সেন্ড করেছে হ্যাঁ এবার মেইলে যাও মেইলে যা দেখো স্যার পাই না স্যার স্প্যামে চেক করছিলা জি স্যার সবগুলাই চেক করছি স্যার এটাই ওইটা জি স্যার আচ্ছা ইনবক্সে যাও স্যার আচ্ছা এই সোশ্যালের মধ্যে একটু ক্লিক করো তো একটা সোশ্যাল এই জায়গা তো আসে নাই তারপরে হচ্ছে প্রমোশন তারপরে আপডেটস আচ্ছা তুমি কি এইমাত্র এটা লগ ইন করছো না স্যার আমি স্যার তিন দিন যাবত এই ফরগেট করে এটা লগ আউট করে আবার লগ ইন করো তো হ্যাঁ অ্যাকাউন্টটা লগ আউট করো ওকে এত কিছু চাইতেছে স্যার এটা মানে একটু সিকিউরিটি করা তো স্যার সিকিউরিটি পারপাস হ্যাঁ জি স্যার কিন্তু সিকিউরিটি পারপাস হইলেও তুমি তো তোমার যে পাসওয়ার্ডটা রিমেম্বার পাসওয়ার্ড দিয়া রাখছো জি স্যার তোমার পাসওয়ার্ড দেখেই চিনায় ফেলবে না স্যার পাসওয়ার্ডের জন্য আলাদা একটা আমি সফটওয়্যার ইউজ করি স্যার ওইখান থেকে আর কি আসে স্যার আচ্ছা তার মানে লাগে মেসেজ আসে ওই যে ক্যাসপার স্কাই এর সাথে স্যার ই করা আচ্ছা এবার স্প্যামে দুইটাই আছে জি স্যার ভেরি ইন্টারেস্টিং জিনিস এবং কি স্যার মেগাবাইট হোস্টেও স্যার একই কাহিনী হইতাছে মানে আমি প্রায় আড়াই ইয়ার পরে ঢুকলাম তো স্যার আচ্ছা আরেকটা জিনিস হইতে পারে তোমার এটা তো ক্যাসপার স্কি দিয়ে চেকিং হইতাছে এটা কি ইমেলও চেক করে স্যার ক্যাসপারস্কি এটা অফ করা আছে প্রাইভেসি ব্লকিং করে রাখছে স্যার জিমেইল এর জন্য এমনি স্যার জিমেইলে কোনো প্রবলেম করবে না শুধুমাত্র পাসওয়ার্ডটা ভেরিফিকেশন করবে আচ্ছা অন্য কারো ইয়াতে একটু ট্রাই করো তো আমার যতটুকু মনে হয় ক্যাসপারস্কি বা যাই হোক এটার কারণে তোমার ইমেইল লেনিং এ এটা প্রোটেক্ট করে রাখছে ফোনে ট্রাই করে দেখুন ভাই ফোনে ট্রাই করে স্যার এমনি স্যার মানে ফাইলগুলো কালকে স্যার আমি ব্যাকআপ বের করছি স্যার কিন্তু স্যার মানে ই হয় নাই মানে আমি ওইখান থেকে পারতাছি না মানে নামাইতে এমনি স্যার ওই হোস্টে স্যার যে স্যার এখন চালু হইলে তারপরে আমারটাতে আমি দেখি রিসেট পাসওয়ার্ড দিলে মেসেজ আসে কিনা তাহলে তো হয়ে গেল স্যার এটা একটু দেখেন স্যার আমি স্যার ডকুমেন্ট রেখে দিছিলাম স্যার আসে স্যার আমারটাই আছে কালকে আমি চেক করেছিলাম আমার তো তাহলে তো সমস্যা না তার মানে তোমার হচ্ছে অন্য কারো পিসি থেকে আগে চেঞ্জ করে নিও
ঠিক আছে জি স্যার তোমার এটা সফটওয়্যারগত কোন একটা ঝামেলা হইছে এই কারণে এগুলা আটকে দিতেছে জি স্যার